খুশবুধারা গাইল ফেরেশতারা আনন্দে মাতোয়ারা সারা জাহান আহলান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল মদিনা টিভি বাংলা প্রিয় দর্শক আজকে প্রথম রমজানের ইফতার করার জন্য মসজিদ আল নববীর দিকে চলে যাচ্ছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখতেই পাচ্ছেন হাজার হাজার মুসল্লিগণ হেঁটে হেঁটে মসজিদ আল নববীর দিকে চলে যাচ্ছেন ইফতারের জন্য আর আমরা এই মুহূর্তে সুলতানা রোড দিয়ে দাউদিয়া বিল্ডিংয়ের সামনে নামব আর দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু গাড়ি পার্কিংয়ে কোনো জায়গা খালি নেই আর আমরা এই মুহূর্তে দাউদিয়ার সামনে যে সিগন্যালটি আছে এইটা পার হয়ে রাস্তার ওই পার যাব এবং দেখতে পাচ্ছি সামনে শত শত মুসল্লিরা একসাথে এই রাস্তা পারাপার হচ্ছেন এবং এই তাদেরকে কিন্তু পার হওয়ার জন্য গাড়ি থামিয়ে পুলিশ সহযোগিতা করতেছেন দুই মিনিট গাড়ি যাওয়ার জন্য দুই মিনিট মানুষ হাঁটার জন্য আর আমরা দেখে দেখে এখন চলে আসলাম রাস্তার এই পাশে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মদিনার চিত্র একদম বদলে গেছে মদিনা শরীফের চারপাশে সবুজ করার জন্য গাছপালা লাগানো হয়েছে আর আমরা এই মুহূর্তে মুভিম্পিক হোটেলের পাশ দিয়ে প্রবেশ করলাম এবং সামনেই দেখা যাচ্ছে মদিনা শরীফের যে ছাতাগুলো সবগুলো কিন্তু বন্ধ করা হয়ে গেছে আর এখন ইফতারের বাকি আছে 40 মিনিট আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মসজিদের বাহিরের সাইডগুলো সব কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে সাহাবিগণ মুসল্লিগণ সবাই কিন্তু ইফতারের জন্য বসে পড়েছে কেউ কেউ এদিক সেদিক ছোটাছুটি করতেছে এদিক থেকে এদিক যাইতেছেন এবং পুরা মদিনার মাঠ একদম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভরে কানায় কানায় ভরপুর এবং আমরা চেষ্টা করব মসজিদে আল নববীর ভিতরে প্রবেশ করার জন্য তাই আমরা একটু সামনের দিকে হাঁটছি এই পাশটাতে মহিলাদের বসার জন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পুরুষের সাথে সাথে মহিলাদেরও বসার স্থানগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা সামনের দিকে আস্তে আস্তে হেঁটে চলছি দেখা যাক কি আছে সামনে আমি যতটুকু যাচ্ছি দেখলাম যে দুই পাশে শুধু হাজিগণ বসে আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটাই হলো রমজানের আসল সৌন্দর্য ইফতার একসাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিগণ একসাথে ইফতার করে একসাথে নামাজ আদায় করে একসাথে খাওয়া দাওয়া করে এর থেকে বড় নিয়ামত আর এর থেকে বড় সুন্দর আর কোনো ধর্ম হতে পারে না আমার জানা মতে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম এটার জন্য লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখুন সবাই কিভাবে বসে আছে ইফতার নিয়ে এবং কিছু লোক সামনের দিকে যাচ্ছে মসজিদের নববীর ভিতরে আমরাও ইনশাআল্লাহ মসজিদের নববীর ভিতরে প্রবেশ করব এবং দেখব সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন আছে প্রথম রমজানে এত পরিমাণ ভিড় না জানি শেষের দিকে আরও কেমন ভিড় হয় বলতে বললে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ আল নববীর ভিতরে প্রবেশ করলাম এবং এখানেও তিল পরিমাণ জায়গা কিন্তু খালি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন শত শত মানুষ সামনের দিকে যাচ্ছে বসার জন্য কিন্তু কোনো জায়গা খালি নেই আলহামদুলিল্লাহ মসজিদ আল নববীতে এবং বাহিরে সেই আগের মতোই কিন্তু প্যাকেট সিস্টেম করে খাবার দিচ্ছে এখানে কোনো এক্সট্রা খাবার কিন্তু দিচ্ছে না প্রত্যেকের একটি করে টক দই এবং একটি রুটি একটি খেজুরের প্যাকেট এবং এই অন্যান্য হালকা কিছু খাবার সাথে দিচ্ছে এর বেশি কিছু কিন্তু দিচ্ছে না সবাইকে একটা করে প্যাকেট দিয়ে বসিয়ে রাখছে আর একটু জায়গাও নাই কোনো জায়গায় বসার মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মদিনা শরীফের দৃশ্য দেখলে মনটা আসলেই ভরে যায় আমি এদিক থেকে সেদিক ঘুরে ফিরে শুধু সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম তারপরে দেখলাম যে বসার কোনো জায়গা নাই বিসমিল্লাহ বলে জমজমের পানির ট্যাঙ্কির পাশে বসে পড়লাম যেখানে জমজমের পানিগুলো রাখা হয় সেখানে বসে আলহামদুলিল্লাহ দুই গ্লাস জমজমের পানি এবং একটি খেজুর দিয়ে ইফতার করলাম আলহামদুলিল্লাহ মনটা ভরে গেল কিন্তু শরীরে কোনো ক্লান্তি লাগলো না জমজমের পানির এত বরকতময় পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি এই পানির সাথে অন্য কোনো পানির তুলনা হয় না আলহামদুলিল্লাহ সবাই অপেক্ষা করতেছে কতক্ষণে আজান দেবে এবং সবাই ইফতার করবে এই আজানের পূর্ব মুহূর্তে কিন্তু বন্ধুগণ এই আপনার যে কোনো দোয়া কবুল হয় তাই আমরা ইফতার নিয়ে সবাই বসে কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলের মনের আশা
পূরণ করে দেয়, সকলের জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। যাদের বাবা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে সবার কবরের আজাব যেন এই রমজান মাসের ওসিলায় মাফ করে দেয়, এবং আল্লাহ তাআলা যেন এই রমজান মাস ফুরিয়ে যাওয়ার আগে আমাদের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করে, আমরা যেন এই গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি। যত গুনাহ এই পর্যন্ত করেছি সব যেন আল্লাহ আমাদেরকে রমজান মাস শেষ হওয়ার আগে যেন মাফ করে দেয়, আমিন। কিছুক্ষণের ভিতরেই মাগরিবের আজান হবে এবং মুসল্লিরা সবাই ইফতার করবে। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার শেষে সবাই বেরিয়ে যাচ্ছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তারপরও দেখতে পাচ্ছেন অনেকেই এখানে চা গাওয়া, ইফতারের পরেও কিন্তু তাদেরকে বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে, আর মসজিদের ভিতরে এত পরিমাণ মুসল্লি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা এই মুহূর্তে মসজিদ আল নববী থেকে বের হলাম এবং পুরা মাঠ জুড়ে লক্ষ লক্ষ হাজিগণ মুসল্লিগণ একসাথে নামাজ পড়ে বের হয়েছেন। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না পৃথিবীর আর কোনো জায়গায় রয়েছে। এক নম্বর মসজিদ আল হারাম মক্কা আল মুকাররমা, দ্বিতীয় মসজিদ আল নববী মদিনা আল মুনাওয়ারা, এই দুটি জায়গার মতো এত সুন্দর জায়গা পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী কোনো নতুন ভিডিও পেতে সেও অতি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখাবো তে পরবর্তীতে কোন ভিডিওতে। বইল খুশবু ধারা গাইল ফেরেশতারা, আনন্দে মাতোয়ারা সারা জাহান, আহলান রমাদান, সাহলান রমাদান, আহলান।